আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আপনাদের সামনে সাপ্তাহিক চাকরির খবর যে পত্রিকাটি আছে, পুরো সপ্তাহের যে চাকরির খবরগুলো আছে সবগুলো একসাথে প্রকাশ করা হয়। তো সেই চাকরির খবর পত্রিকাটি নিয়ে এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, এই চাকরির খবর পত্রিকাটি শুক্রবারে প্রকাশিত হয়, কিন্তু পিডিএফ ফাইল বা অনলাইন ভাষণ আস্তে আস্তে শনিবার লেগে যায়, শনিবার দুপুর নাগাদ পাওয়া যায়। তো পাওয়ার সাথে সাথে ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করছি। এর মাধ্যমে আপনারা পুরো সপ্তাহে যতগুলো চাকরির খবর আছে বিভিন্ন জায়গার, সবগুলো চাকরির খবর একসাথে আপনারা খুব সহজে দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তো এই জাতীয় নিয়মিত চাকরির খবর এবং চাকরির খবর পত্রিকা পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিয়মিত সাপ্তাহিক চাকরির খবর সহ বিভিন্ন চাকরির খবর এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। তো দেখুন, এখানে প্রথম যে চাকরির খবরটি আছে, পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি, টোটালি পদসংখ্যা কিন্তু 564 জন। এখানে অফিস সহায়ক নেবে টোটালি 492 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে এবং নিরাপত্তা প্রহরী নেবে টোটালি 72 জন। তারপরে দেখুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে চাকরি 247 জন নেবে। এখানে বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন পদে এখানে কিন্তু লোক নেবে টোটালি 247 জন। এরপরে দেখুন আছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের চাকরি, সবচেয়ে বড় একটি সার্কুলার বলতে পারেন। এখানে অফিস সহায়ক নেবে টোটালি কিন্তু 442 জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষক নেবে টোটালি 265 জন। তো দেখুন, এর পরবর্তীতে আছে সেনাবাহিনী সদর দপ্তরে চাকরি, টোটালি 48 জন নেবে। এখানে বিভিন্ন পদে এখানে আবেদন করতে পারবেন, প্রদর্শক, ল্যাবরেটরি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং হাসপাতাল অ্যাটেন্ডেন্ট হিসেবেও এখানে কিন্তু চাকরি করতে পারবেন। তারপর দেখুন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি, টোটালি এখানে 58 জন নেবে, গবেষণা সহকারী, উচ্চমানকরণিক সহ বিভিন্ন পদে এখানে লোক নেবে। এরপরে আছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে চাকরি, টোটালি এখানে একজন নেবে হচ্ছে উপাধ্যক্ষে এবং ঊর্ধ্বতন পরিচালকে একজন, সহকারী পরিচালক একজন এবং সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক এখানেও নেবে কিন্তু একজন। এরপরে দেখুন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, এখানে 19 জন নেবে টোটালি। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে 6 জন এবং অফিস সহায়ক এখানে টোটালি কিন্তু 12 জন নেবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে। তারপরে দেখুন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে 14 জন নেবে, এখানেও আপনারা কিন্তু অফিস সহায়কে এবং কম্পিউটার অপারেটর সহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এরপর ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এখানে টোটালি কিন্তু 38 জন নেবে। এখানেও একইভাবে অফিস সহায়ক পদে কিন্তু আর বড়ো সার্কুলার আছে টোটালি 22 জনের এবং বিভিন্ন পদে তার পাশাপাশি আছে, সিরাজগঞ্জ পৌরসভা আছে, কর অঞ্চল 2, ঢাকা, এখানেও কিন্তু বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আছে দেখুন, পূবালী ব্যাংকে চাকরি, নেটওয়ার্কিং অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এখানে টোটালি কিন্তু 2 জন নেবে। তো এই ছিল মূলত প্রথম পাতার যে সার্কুলারগুলো, মানে টপ সার্কুলার বলতে পারেন, পুরো সপ্তাহের যে টপ সার্কুলারগুলো কিন্তু প্রথম পাতায় দেওয়া থাকে, সেই সার্কুলার কিন্তু আপনারা দেখলেন। এবার চলুন দ্বিতীয় পাতা সার্কুলারটা আমরা দেখি। দেখুন, দ্বিতীয় পাতায় প্রথম পাতা যে সার্কুলারগুলো ছিল তার বিস্তারিত, যে কীভাবে আবেদন করবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। সেনাবাহিনী সদর দপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সিরাজগঞ্জ পৌরসভা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি, এই বিষয়গুলো কিন্তু দ্বিতীয় পাতায় খুব সুন্দরভাবে দেওয়া আছে, কীভাবে কী আবেদন করবেন পুরো বিস্তারিত দেওয়া আছে এখানে। আপনারা যদি এসব জায়গায় কোনো একটা আবেদন করেন, যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে আপনারা বললে সেখান থেকে কিন্তু আপনাদের সরাসরি সেই ওয়েবসাইটে যেয়ে আপনাদেরকে আবেদন করে দিতে পারবে, অথবা আপনারা মোবাইলের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। তারপর দেখুন তৃতীয় পাতায় কী আছে। তৃতীয় পাতায় পল্লী সঞ্চয় ব্যাংকে যে সার্কুলারটা ছিল তার পুরো বিস্তারিত, যে কীভাবে কী আবেদন করবেন সেটা দেওয়া আছে। তারপরে দেখুন, প্রশিক্ষণ ট্রাইব্যুনাল 2, ঢাকার কার্যালয়, সেটা দেওয়া আছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে দেওয়া আছে, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে বাকি যে সার্কুলারগুলো ছিল সেটা এবং তার সাথে আবেদন করার পদ্ধতিও কিন্তু এখানে দেওয়া আছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চাকরি, এটাও কিন্তু দেওয়া আছে। এবং আপনাদের বলে রাখি, প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের এই যে সার্কুলারটি, এখানে কিন্তু আপনারা যারা 2020 সালে যাদের বয়স 30 ছিল, মানে কোভিডের আগে, করোনার আগে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং পল্লী সঞ্চয় ব্যাংকেও কিন্তু একইভাবে আবেদন করতে পারবেন। এরপরেও একদম শেষের পাতায় আমরা দেখব, দেখুন একদম শেষের পাতায় কিছু সার্কুলার দেওয়া থাকে, মানে এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, মানে অত বড় বড় সার্কুলার না, ছোটো ছোটো সার্কুলারগুলো শেষের পাতায় দেওয়া থাকে। দেখুন, এখানে এক নম্বর যেটা আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ, টোটালি এখানে 24 জন নেবে। এখানে অফিস সহায়ক পদ আছে, কুক আছে, ড্রাইভার আছে, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে, ল্যাব টেকনিশিয়ান আছে, ক্যাশিয়ার আছে এবং প্রশাসনিক কর্মকর্তাও কিন্তু আছে।
ভালো টাকা বেতন এবং সম্পূর্ণ সরকারি, তো সুতরাং এখানে কিন্তু সরকারি নিয়ম অনুসারে যাবতীয় সব সুযোগ সুবিধা পাবেন। এবং এর অনেকগুলো পদ আছে, দেখুন এই 8 জন আছে কিন্তু অফিস সহ, কুক আছে 1 জন, ড্রাইভার আছে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আছে 6 জন, অনেকগুলো পদ এখানে দেওয়া আছে। তারপরে দেখুন যমুনা গ্রুপে চাকরি, এখানে টোটালি 92 জনের একটি সার্কুলার দেওয়া আছে। এখানে কিন্তু আপনারা SSC পাশে আবেদন করতে পারবেন। হেল্পার বা ফোরম্যান, স্টোর কিপার, কম্পিউটার অপারেটার এইসব পদগুলোই কিন্তু টোটালি এখানে 92 জন নেবে। তারপরে দেখুন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে চাকরি, এখানে টোটালি কিন্তু 18 জন নেবে। এখানেও আপনারা অফিস সহায়ক পদেও কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার অপারেটার সহ বিভিন্ন পদ দেওয়া আছে। তারপরে দেখুন জেলা প্রশাসকের কার্যালয় খুলনা, এখানে টোটালি 9 জন নেবে এবং সেটা কিন্তু গাড়ি চালক, গাড়ি চালানোর জন্য টোটালি কিন্তু 9 জন নেবে। তারপরে এধারে আছে দেখুন AB গ্রুপে চাকরি, এখানে টোটালি 30 জন নেবে। এখানেও আপনারা স্টোক অপারেটার, ইলেকট্রিশিয়ান, ব্রয়লার সহকারী ব্রয়লার অপারেটার পদেও কিন্তু আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন SSC পাশও কিন্তু আপনারা এখানে এবং অষ্টম শ্রেণী পাশও আবেদন করতে পারবেন। তারপরে দেখুন বসুন্ধরা গ্রুপে চাকরি, বসুন্ধরা গ্রুপে অনেকগুলো পদ এখানে কিন্তু দেওয়া আছে এবং এখানে কিন্তু ন্যূনতম SSC পাশে আপনারা আবেদন করতে পারবেন, অপারেটর বা জুনিয়র অপারেটর প্রোডাকশানে। তারপরে দেখুন রাজবাড়ি পৌরসভা কার্যালয়, এখানে 6 জন নেবে। এখানে দারোয়ান, নৈশ প্রহরী, বিদ্যুৎ হেল্পার এইসবগুলো পদগুলোই কিন্তু এখানে চাকরি করতে পারবেন বা আবেদন করতে পারবেন। তারপরে আছে বানারীপাড়া পৌরসভা কার্যালয়, এখানে অল্প কয়েকটা পদ আছে। তো এই মোটামুটি সাপ্তাহিক চাকরি খবর পত্রিকায় যে পুরো সপ্তাহে যে চাকরির খবর, সেই পুরো সপ্তাহে চাকরির খবরটা আপনাদেরকে এখন দেখা দিলাম। এখানে মোটামুটি পুরো সপ্তাহে যে চাকরিগুলো ছিল সবগুলো চাকরির খবর আপনাদেরকে দেখা দিলাম। এখান থেকে পছন্দ মতো সহিত বা পছন্দ সহিত আপনারা আবেদন করতে পারবেন। তবে আপনাদের আবার বলে রাখি, পুরো সপ্তাহে সবচেয়ে টপ মোস্ট যে সার্কুলার আছে পল্লী সঞ্চয় ব্যাংক এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম, এই দুইটা জায়গায় কিন্তু টপ মোস্ট সবচেয়ে বড় বড় দুটো সার্কুলার আছে। দুটো পদেই আপনারা এখানে খুব সহজে আবেদন করতে পারবেন, সর্বনিম্ন SSC পাশ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার পুরো বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই জাতীয় নিয়মিত চাকরির খবর এবং সাপ্তাহিক চাকরির খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।